বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু আপনাদের সঙ্গে। আজকে আমরা জানাবো যে বাইক ইন্স্যুরেন্স আপনার জীবনে কতটা জরুরি। বাইক ইন্স্যুরেন্স ছাড়া সত্যি কি আপনার বাইক ড্রাইভ করা উচিত? বাইক ইন্স্যুরেন্স ছাড়া আপনার সত্যি কি গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো উচিত? আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার শেষ নেই, সেক্ষেত্রে আমরা প্রত্যেক দিন প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদের এই দু চাকার যে যান রয়েছে সেটাকে আমরা ব্যবহার করি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে করোনা ভাইরাসের দাপাদাপি চলছে বিশ্বজুড়ে, সেখানে বাইক একটা গুরুত্বপূর্ণ বাহন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে বর্তমানে বাইকের জুড়ি মেলা খুবই ভার। সেক্ষেত্রে আপনার এই বাহনটিকে বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আমাদের মানা উচিত, কারণ আপনিই যদি না থাকেন তাহলে আপনার বাইকটি চালাবেই বা কে? সেক্ষেত্রে আপনার বাইকের যে ইন্স্যুরেন্স অর্থাৎ থার্ড পার্টি ইন্স্যুরেন্স রয়েছে সেটা আপনার অবশ্যই অ্যাক্টিভ আছে কিনা আগে দেখে নেওয়া উচিত। এবারে আপনাকে যদি জানতে হবে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি, না আপনি যে বাইকটি চালাচ্ছেন সেটা যদি রাস্তায় কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনি যদি যার সঙ্গে দুর্ঘটনা ঘটালেন তার যে লাইবিলিটি সেটা ওই তৃতীয় কোম্পানি বহন করবে, এটাই হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বহু কোম্পানি রয়েছে, HDFC, রিলায়েন্স, বাজাজ, মুথুট বা আরও বিভিন্ন কোম্পানি, ইউনিভার্সাল সম্পো, বহু কোম্পানি রয়েছে যারা বাইক ইন্স্যুরেন্স করে বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে। এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স করতে গেলে আপনাকে প্রথমেই দেখে নিতে হবে বন্ধু যে আপনি কম পয়সায় এবং কম খরচে আপনি কোথা থেকে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করতে পারেন। সেক্ষেত্রে আমার সাজেশান হলো CSC পোর্টাল থেকে বা ডিজিটাল সেবা যে পোর্টাল রয়েছে সেখানে আপনি HDFC আর্গো বলে যে বাইক ইন্স্যুরেন্সটা রয়েছে সেটা আপনি অবশ্যই করতে পারেন। নমস্কার বন্ধু, বিভিন্ন গাড়ির ক্ষেত্রে রেট একটু এদিক ওদিক হলেও মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে 125cc যে কোনো বাইকের জন্যে বা 150cc কোনো বাইকের জন্যে মোটামুটি 1 থেকে 1,500 টাকার মধ্যে আপনি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এই CSC HDFC আর্গো থেকে। আপনার যদি কোনো CSC তথ্যমিত্র গিয়ে আপনি আপনার বাইকের নম্বর দেন, রেজিস্ট্রেশন নম্বর দেন এবং সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি খুব সহজেই ওখান থেকে কোটেশন পেয়ে যাবেন। 1 ইয়ারের জন্য নিতে পারেন, 2 ইয়ার্সের জন্য নিতে পারেন অথবা 3 ইয়ার্সের জন্য অ্যাট এ টাইম আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে? এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা আমাদের একটি ভিডিওতে লাইক প্রেস করে দেন এবং পরের অংশটাকে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন। পরের অংশে আমরা দেখবো যে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, কেমনভাবে আপনি ঠিকঠাক একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করতে পারবেন কম খরচে। আপনি যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে চলে যান, সেক্ষেত্রে আপনি আমাদের কাছেও আসতে পারেন। আমাদের তথ্যমিত্র কেন্দ্রে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদের ডেসক্রিপশন লিঙ্কে অথবা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন, সেখানে আমাদের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনি তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনি আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ যেটাকে আমরা নাম্বার প্লেট বলে জানি সেই নাম্বার প্লেটের নম্বরটি আপনি দেন এবং আপনার যে গাড়ির ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর এবং আপনি কবে গাড়ি কিনেছিলেন তার যে ব্লুবুক রয়েছে সেটা আপনি তথ্যমিত্র কেন্দ্রে যিনি রয়েছেন তাকে দেখান। ওই সমস্ত তথ্যগুলোকে কম্পিউটারের মাধ্যমে পুট করে আপনার সহজেই একটি কোটেশন আপনাকে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নমিনির নামও প্রয়োজন হবে, আপনি চাইলে আপনার প্যান ডিটেলসও দিতে পারেন এবং আপনার ফুল ঠিকানা অর্থাৎ আপনার বাসস্থানের যে ঠিকানা সেটা আপনি ওখানে দিয়ে দেন। সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার যে কোনো তথ্যমিত্র কেন্দ্র থেকে আপনার কিন্তু বাইক ইন্স্যুরেন্স হয়ে যাবে কম খরচে। এবার বন্ধু আসি, ভিডিও শেষে আমরা একটা টিপস দিয়ে থাকি। আমার এক্ষেত্রে টিপসটি হলো আপনি যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনি রেট যাচাই করুন এবং বাইরে যারা ইন্স্যুরেন্সের এজেন্ট রয়েছেন, গাড়ি ইন্স্যুরেন্স বা অন্যান্য ইন্স্যুরেন্সের যারা এজেন্ট রয়েছেন তাদের কাছে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ডিটেলসটা একটু কোটেশন নিয়ে নেন। আপনি সেক্ষেত্রে দেখবেন যে কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনি বাইক ইন্স্যুরেন্স অনেক কম রেটে অন্তত 200 থেকে 300 টাকা বা 400 টাকা কম রেটে আপনি করাতে পারবেন বাইক ইন্স্যুরেন্স। ধন্যবাদ বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে আমার এই ভিডিওটা আপনার এক কোনো বন্ধুকে শেয়ার করে দেন, তাতে আমাদের ভালো লাগবে। ধন্যবাদ।